বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি মোট 49টি দেশে ভিসা না নিয়েই ভ্রমণ করতে পারবেন। প্রায় অর্ধশত দেশে আগে থেকে কোনো ভিসা না নিয়ে ঢুকে পড়তে আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। এশিয়ার বেশ কিছু দেশ ছাড়াও প্রশান্ত মহাসাগরীয় ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি ছোট দ্বীপ দেশে এই সুবিধা পাওয়া যাবে। দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, নেপাল, মালদ্বীপ, ডোমিনিকা, ফিজি, কুক দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, অ্যান্টিগুয়া ও বারবুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও গাম্বিয়া। ভিসা ছাড়াই 14 দিন পর্যন্ত ভুটান ভ্রমণ করতে পারবেন। হিমালয়ের পাদদেশের দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের কথা নতুন করে বলার নেই। এখানে আছে তুষারে মোড়া পাহাড়, বন ও পাহাড়ি নদী। ভুটানে গিয়ে দেখতে ভুলবেন না টাইগার্স নেস্ট মনেস্ট্রি, পুনাখা জং ও দোচুলা পায়েসের মতো আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেপাল। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এখানেই। বাংলাদেশিরা ভিসা ছাড়া 90 দিন পর্যন্ত দেশটি ভ্রমণ করতে পারবেন। অনন্য সব সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত মালদ্বীপ। মালদ্বীপে গেলে দেখতে ভুলবেন না হুকুরু মিস্কি মসজিদ ও জাতীয় জাদুঘর। মালদ্বীপে ভিসা ছাড়া 30 দিন পর্যন্ত বেড়ানো যাবে।